হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রোবেল জিরো নাইন টিভি নিয়ে আবার আপনাদের সামনে হাজির আলাম একটি চুয়াল্লিশ চল্লিশ সার্কিটের মধ্যে একটি চুয়াল্লিশ চল্লিশ সার্কিট দিয়ে একটি এমপি ফায়ার তৈরি আমাদের স্পিকারের আউটপুট লাইন এবং ট্রান্সফর্মার এবং এসি লাইন আমরা সব লাগিয়ে নিয়েছি কিন্তু চুয়াল্লিশ চল্লিশ সার্কেটের কানেকশন কোথায় কিভাবে দিতে হবে তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এই যে আমি চুয়াল্লিশ চল্লিশ সার্কেট নিয়েছি এই চুয়াল্লিশ চল্লিশ সার্কেটের মধ্যে কোথায় বারো ভোল্ট ইন করতে হবে কোথায় স্পিকার কোথায় অডিও ইন তো সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো ফুল ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তো দেখেন আমরা প্রথমে একটি কাজ করে নেব যেহেতু এই ক্যাসিংটি দেখেন এই ক্যাসিংটি হচ্ছে চার ভলিউমে আমরা তিন ভলিউমের এই ইয়েটি লাগাবো সার্কেটটি লাগাবো এক ভলিউম ফাঁকা থাকবে তো সমস্যা নাই তো যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে লিখবেন যদি কানেকশনের কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন আমরা এখন এটার কানেকশন দেব এই যে ট্রান্সফর্মার এসি দুই লাইনে বারো ভোল্ট ইন আছে এসি বারো ভোল্ট মাস কানারটি মাইনাস এখানে আমাদের বারো ভোল্ট ইন করতে হবে হ্যাঁ বারো ভোল্ট ইন করতে হবে এবং এই যে এখানে দেখেন ডিসি বারো ভোল্ট লেখা আছে ডিসি বারো ভোল্ট এই বারো ভোল্ট আমরা এখানে আগে ইন করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আগে বারো ভোল্ট ইন করে নেব তো বন্ধুরা দেখেন আমরা ট্রান্সফর্মার এই যে এখানে যে বারো ভোল্ট এসি লাইন ইনপুট আসিল তো দেখেন এসি বারো ভোল্ট এখানে এই ডায়েটের দুই মাথায় আমরা ট্রান্সফর্মার এসি লাইন ইনপোর্ট করলাম এবং মাঝখানের লাইনে আমরা মাইনাস লাইন ইনপোর্ট করেছি দেখেন এই যে এখানে এই যে মাইনাস লাইন একটা এখানে দিয়েছি এর দুই সাইডে পজিটিভ দিয়েছি এখন আমরা দিব যে আমাদের স্পিকার আছে স্পিকারের প্লাস এবং মাইনাস লাইনটি থাকবে হচ্ছে আমাদের দেখেন এই যে মাঝখানে এই যে স্পিকারের দেখেন একটি চিহ্ন দেওয়া আছে এই যে স্পিকার এই স্পিকারের চিহ্ন এখানে আমাদের প্লাস মাইনাস ইনপুট করতে হবে হ্যাঁ তো এভাবে দেখেই আপনারা কা তৈরি করতে পারবেন যদিও আপনারা দেখে দেখে চেষ্টা করেন অবশ্যই কমেন্টে লিখবেন আরও সুন্দর করে যদি আপনাদেরকে ভিডিও উপস্থাপন করতে হয় অবশ্যই করব অবশ্যই কমেন্টে লিখবেন তো দেখেন এই যে আমরা এটা কানেকশন করে দিলাম স্পিকারের লাইন স্পিকারের লাইনে কানেকশন করা হয়ে গেল এখন আমাদের এই যে অডিও লাইন ইনপোর্ট করতে হবে অডিও লাইন হ্যাঁ অডিও এবং ব্লুটুথের লাইন ব্লুটুথ সব কিছু সেটিং করে আপনাদেরকে দেখাবো অডিও ব্লুটুথ টুল ব্লুটুথ আমাদের অডিও পিনের লাইন এবং এসি লাইন আমরা শুধু ইনপোর্ট করে নিয়েছি এই যে দেখেন উপরে ডাইরেক্ট এসি দুটা ইনপোর্ট করেছি এবং ট্রান্সফর্মার দুটো এসি লাইন আমরা সুইজে সুইজে কানেকশন করেছি তো যাই হোক এখন আমাদের অডিও ইন করতে হবে অডিও ইন করতে হবে তো বন্ধুরা দেখেন এখন আমরা অডিও লাইন ইনপুট করব এই অডিও লাইনটি এখানে দেখেন এখানে এই যে এই সাইডে লেখা আছে এই যে এই যে দুইটি টার্মিনাল আছে দেখেন এখানে অডিও ইন অডিও প্লাস এবং মাইনাস এই দুইটি টার্মিনালে চুয়াল্লিশ চল্লিশ সার্কিটের মধ্যে দেখবেন যে এই সাইডে অডিও প্লাস এবং মাইনাস লাইনটি এখানেই পাবেন এই মাইনাস লাইনটি আমরা মাইনাসের সাথে কানেকশন করে দিলাম এবং প্লাস লাইনটি আমরা এখানে কানেকশন করে দেবো দেওয়ার পরে আমাদের এই যে দুইটি টার্মিনাল চলে যাবে আমাদের অডিও ইনপুটে হ্যাঁ অডিও ইনপুটে চলে যাবে এই লাইনটি চলে যাবে এখানে আমাদের দুই সাইডে পজিটিভ মাসখানের মাইনাস মাঝখানে এই মাইনাস লাইনটি দিব এবং দুই সাইডে পজিটিভ দুটা শর্ট করে দেবো তো দেখেন বন্ধুরা দুই সাইডে পজিটিভ এবং মাঝখানে মাইনাস লাইনটি আমরা কানেকশন করে দিয়েছি অবশেষে এখন আমাদের এখানে একটি আটাত্তর পাঁচ দিয়ে আমাদের ব্লুটুথের লাইনটি দেখতে হবে এখানে যে ব্লুটুথটি আছে এখানে ব্লুটুথ এই যে ব্লুটুথটি এই ব্লুটুথটি এখানে সেটিং করে নিয়ে আমরা ব্লুটুথের ইনপোর্ট লাইনটি দেব এখানে এখানে ব্লুটুথের ইনপুট লাইন না দিলে হ্যাঁ কাজ হবে না তো আমাদের এখানে ব্লুটুথটা এখানে সেটিং করে এখানে আটাত্তর পাঁচ এই যে ফিল্টারিং ক্যাপাসিটার যে পঁচিশ ভোল্টের ফিল্টারিং ক্যাপাসিটার আছে এই এখানে দেখেন প্লাস এবং মাইনাস লেখা আছে বারো ভোল্ট প্লাস এবং মাইনাস এখানে প্লাসে আটাত্তর পাঁচের প্লাস দিবেন এবং মাইনাসে আটাত্তর পাঁচের মাইনাস দিবেন তাহলে ফাইভ ভোল্ট আমাদের আউটপুট পাবো তো এখানে প্লাস মাইনাস আটাত্তর পাঁচ আমরা ট্যান্ডাস্টারটি কানেকশন করে নিই তো বন্ধুরা দেখেন আটাত্তর পাঁচ এখানে লাগিয়ে নিয়েছি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস এবং আমরা ব্লুটুথের যে পজিটিভ লাইনটি আছে পজিটিভ লাইনটি যে আটাত্তর পাঁচের একটি ঠেং বাকি আছে এখানে ফাইভ বোল্ট অডিও আমাদের আউটপুট হবে ফাইভ বোল্ট আউটপুট হবে সরি ফাইভ বোল্ট আউটপুট আউটপুট হবে এবং মাঝখানের মাঝখানের যে টার্মিনালটি আছে মাঝখানের টার্মিনাল আমাদের মাইনাস লাইন এই মাইনাস লাইনটি আমরা এই মাঝখানের পিনের থেকে নিলেও হবে আমাদের এই যে উপর থেকে নিলেও হবে এটা হলো মাইনাস লাইন তো আমরা মাইনাস লাইনটি নিলাম এবং আমাদের ব্লুটুথটি লাইনটি কি কিনা আমরা এখন চেক করে দেখি একটু লাইন দিয়ে দেখি যে ব্লুটুথের কানেকশনটি পাইছে কিনা তো ব্লুটুথ যেহেতু লাগানো হয়েছে এখন ব্লুটুথের লাইন পাবে কি না দেখি তো দেখেন ব্লুটুথটির লাইন পেয়ে গেছে এখন বাদবাকি কানেকশন আমরা করে নেব এবং ব্লুটুথ অডিও ইন তো কানেকশন করার পরে আপনাদেরকে বাজিয়ে কমপ্লিট করে দেখাবো দেখেন যে এই যে ব্লুটুথের যে কেবলটি আছে এই কেবলটি আমরা এখানে লাগিয়ে দিব যেখানে ফাঁকা আছে এখানে লাগিয়ে দিব এখন এফএমের তারটি আমরা কাটিয়ে দিব এই লাল তারটি মূলত এফএমের এখন আমাদের এখানে এই মাঝখানারটি মাইনাস লাইন এই যে এই তিন তিন তার মধ্যে একটি মাইনাস লাইন আমরা এখানে মাইনাসটি মাইনাসটি এখানে অডিওর মাইনাসে দিয়ে দেব হুম অডিওর মাইনাসে দিয়ে দেব এবং পজিটিভটি আমরা পজিটিভে দিয়ে দেবো যে অডিও যে ইন করলাম যে পজিটিভ লাইনে যে অডিও ইন করলাম এই যে অডিও ইন করেছি এই পজিটিভে আমরা একটি টার্মিনাল দেবো আর একটি টার্মিনাল কোথায় দিব আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আর একটি টার্মিনাল দেখায় যাই হোক একা একা ভিডিও করতেছি এই জন্য একটু প্রবলেম হচ্ছে একটু মেনে নেবেন আর আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখবেন হ্যাঁ তো দেখেন আর একটি যে লেকটি বাকি আছে এই যে সাইটে একটি দেখেন রেজিস্টর আছে এই যে রেজিস্টর এই যে সাইটে একটি রেজিস্টর আছে এই সাইটের পিনে এই সাইটের পিনে ইনপুট করতে হবে এবং এই ভলিউমের এই সাইটে ইনপুট করলেও হবে তো আমাদের ইনপুট করা শেষ হয়ে গেছে এখন আমরা কানেকশন দিয়ে দেখব যে আমাদের সব কানেকশনগুলি কমপ্লিট হয়ে গেছে এখন কানেকশন দিয়ে স্পিকারের লাইনে কানেকশন দিয়ে দেখব যে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে কি তো স্পিকারটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এই বক্সের স্পিকার এটা বানানো হয়েছে এটা তৈরি করার জন্য তো এই স্পিকার দিয়ে এই বক্সটি আমরা বাজাবো হ্যাঁ এটার জন্য এটা তৈরি করা হয়েছে তো এখন দেখি আট ইঞ্চি স্পিকার একটি টুইটার আট ইঞ্চি স্পিকার একটি টুইটার দিয়ে এটা তৈরি করা হয়েছে এখন আমরা এই স্পিকারের কেবলে লাইনটি স্পিকারে আউটপুট লাইনটি দিয়ে পাওয়ারটি দিয়ে দেখি যেহেতু আমাদের এখানে পিছনে বডিটি শর্ট সার্কিট হতে পারে এই জন্যে যেই কাবারটি আছে যে চুয়াল্লিশ চল্লিশ সার্কিটের কাবারটি আছে এই কাবারটি আমরা এখানে লাগিয়ে দেবো তাহলে আমাদের কোনো শর্ট সার্কিট প্রবলেম হবে না তো আমরা এখন এটা এখান দিয়ে কেবলটি বের করে নিয়ে আপনাদেরকে দেখাই এটা মধ্যে দেই অবশেষে আমরা কমপ্লিট করলাম যে দেখেন পেছনে একটা হেডসিং দিয়েছি এই হেডসিং দেওয়ার কারণ আইসিটি অতিরিক্ত গরম হলে এই হিডসিংটি টেনে নেবে এই কারণে এটা দেওয়া হয়েছে আর ভলিউম নব দিছি তিনটা তো যাই হোক আমাদের সাউন্ড বক্সটি এখন পারফেক্ট কমপ্লিট এই বক্সটি বাজবে একটু বাজিয়ে আপনাদেরকে দেখায় ব্লুটুথটি আমরা কানেক্ট করেছি ব্লুটুথ টি কানেক্ট করেছি এক একটি গান আপনাদেরকে বাজিয়ে দেখাবো তো বন্ধুরা ব্লুটুথটি কানেক্ট করেছি ব্লুটুথ টি কানেক্ট করার পর একটি গান আপনাদেরকে শোনাবো দেখেন তো অবশ্যই শুনতে পারলেন যে আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ